আসসালামু আলাইকুম। আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম। বাড়িটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন। এটি হচ্ছে বর্মি বাজার থেকে 1.5 কিলোমিটার আগে আর কি, বর্মি যাওয়ার পথে পরে বর্মি বাজারের কাছাকাছি। এটার পাশে ওই পাশে একটা ফ্যাক্টরি আছে। মোটামুটি এদিকে ভাড়া মানে খুব বেশি চাহিদা নাই। তারপরে যারা হচ্ছে নিজেরা থাকতে চান বা রেডিমেড বাড়ি চান, ওই রকম একটা বাড়ি এটা, উনি নিজেই করছিল থাকার জন্য, সম্ভবত কোনো মানে কারণে বিক্রি করে দিবে। এটা হচ্ছে রুমের ভিতরে মোটামুটি কমপ্লিট করা আছে এবং রুমগুলোও ভালো, মোটামুটি বড় আছে। নিজে থাকার জন্য করছিল, 2টি রুম আছে। রুমগুলো দেখাইতেছি, এটি একটি রুম এবং এই আরেকটা রুম। এটা হচ্ছে ওয়াইদ্যা বলে, এই গ্রামের নাম ওয়াইদ্যা। এটা বর্মি বাজারের কাছে এবং এখানে জমি হচ্ছে টোটাল 5%, 5% জমি। 2টা রুম আছে, বারান্দা আছে এবং 2টা বাথরুম, ওয়াশরুম এবং গোসলখানা আছে। এটা একটা মোটর আছে, গোসলখানা মোটামুটি বড় আছে। এটা হচ্ছে ওয়াশরুম এবং মোটর আছে এখানে। এটা হচ্ছে মোটর এবং সামনে দিয়ে এতটুক জায়গাও আছে, এই যে সাইড দিয়ে বেড়া দেওয়া আছে। এইটা হচ্ছে বাড়ির সামনে জায়গা আর এটা হচ্ছে বাড়ি। খুবই সুন্দর একটি বাড়ি এবং এটা তো নিজে থাকার জন্য করছে সব কিছুই, মানে যেগুলো দিছে খুবই ভালো ভালো জিনিসপত্রই দিছে, ভালো জিনিস দিয়েই করছে উনি, নিজে থাকার জন্যই করছে। খুবই সুন্দর একটি বাড়ি, 2টা রুম, 2 বাথরুম। তারপর হচ্ছে এই পাশে যে বারান্দার ওই পাশে কিচেনের জন্য জায়গা রাখছে, বারান্দাটা মোটামুটি বড়ই করছে। এবং এদিকে হচ্ছে বাইরে সীমানা আছে, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে সীমানা। এই যে ইট কারে আছে এবং এখান থেকে ধরে এই সোজা একদম গেছে। এটা হচ্ছে জমির সীমানা এবং পিছন দিয়েও এই যে এভাবে ধরলে, এই গাছ ধরে এইভাবে সীমানা, মোটামুটি পিছনেও জায়গা আছে। মানে আপনার টিনশেডের পানি আপনার জমিতেই পড়বে আর কি, যাই ঝামেলা নাই। তারপর হচ্ছে সামনে হচ্ছে এইটুক জায়গা আছে, আপনার একটা ছোট বাগান করতে পারবেন। এই হচ্ছে বাড়ি। এখন রাস্তাটার ব্যাপার হয়েছে, কাঁঠাল গাছ তো বাইরে না, মাটির রাস্তা আপাতত, অল্প একটু রাস্তায় মাটির রাস্তা। এরপরে হয়েছে সামনে হয়েছে ইটের সিলিং এর রাস্তা, আমি দেখাইতেছি। মানে মাটির রাস্তা হইলেও এটা সরকারি রাস্তা, ধরেন আপনার অন্য কারোর জমিতে বা রাস্তায় পা দিতে হবে না, আপনি সরাসরি আপনার বাড়িতে যেতে পারবেন। এটা হচ্ছে ইটের সলিং রাস্তা আর এখান থেকে পাকা রাস্তার দূরত্ব হচ্ছে 1/2 কিলোমিটার থেকে আরো কম, 1/2 কিলোমিটারও না, আরো কম। আশেপাশের পরিবেশটাও দেখায় আপনাদেরকে, একটু মানে ঘনবসতি নাই, খালি বা জায়গা জমি, তারপর সুন্দর একটা গ্রাম, আশেপাশে খুবই সুন্দর পরিবেশ। রাস্তা
এটা হচ্ছে মাটির মাটির রাস্তা, এখনো ওইভাবে রাস্তাটা হয় নাই, মানে ইটের সলিং হয় নাই, পা মাটিরই আছে এখনো। তো এখান থেকে মেইন রোডটা খুব কাছেই, ইটের সলিং এ উঠলে ওইখান থেকে আর কি 3-4 মিনিট, হাইটা যেলে 3-4 মিনিট লাগবে এরকম। আর এই রাস্তাটা এখনো মাটিরই আছে, কিন্তু এটা সরকারি রাস্তা এবং এই জমিটাও সরকারি রাস্তা নিয়ে, এই যে দেখেন এটা রাস্তা, এটা জমি, এবং এই যে সুন্দর, একদম খুবই সুন্দর একটি জায়গা। এই জমির মালিক একজন, খাজনা খারিজ, জমির কাগজপত্র সব কিছুই ভালো, মোটামুটি কমপ্লিটও করা আছে। আপনারা জাস্ট দরজা জানালা লাগাই উঠা যেতে পারবেন বাড়িটাতে, মোটামুটি কমপ্লিট করা আছে। নিচে শুধু ফ্লোর করা নাই, আর ওয়াশরুমের ইয়েটি লাগানো নাই, মানে এমনিতে কমপ্লিট করা আছে। আপনারা জাস্ট টুকটাক যা লাগে এগুলা ইয়ে করে আপনারা উঠে যেতে পারবেন আর কি। বিদ্যুৎ টিদ্যুৎ মোটামুটি রেডি আছে, সব কিছু মোটর আছে, যা যা লাগে সব কিছুই রেডি আছে। কাগজপত্র খুবই ভালো, সরকারি রাস্তা নিয়ে জমি, এই জমি, এটা হচ্ছে একটা প্যাকেজ, দাম হচ্ছে 18 লাখ টাকা, 5% জমি, 18 লক্ষ টাকা, বাড়ি ঘর বিদ্যুৎ যা আছে সকল কিছু সহ। এবং যেহেতু এই বর্মি বাজারের কাছে এবং ওই পাশে একটা ফ্যাক্টরি আছে, আরও দু একটা ফ্যাক্টরির কাজ চলতেছে, এই জন্য এদিকে তুলনামূলক দামটা একটু বেশি, এবং খুব তাড়াতাড়ি এদিকে দাম আরও বাড়বে, কারণ ফ্যাক্টরিগুলো চালু হলে জমি দাম আরও বাড়বে। যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমরা জমিটা দেওয়ার চেষ্টা করবো। জমিটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি একটি, থাকার জন্য খুবই আদর্শ একটি গ্রাম এবং সুন্দর একটি বাড়ি। আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন। এই জমিটার প্যাকেজ দাম হচ্ছে 18 লক্ষ টাকা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।